আমার প্রিয় 2023 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, একের দাগে প্রথমে তোমাদের একটা সিনিয়র প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। এর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1 = 2 = 2। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, তারপরে তোমাদের বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, তারপরে তোমাদের দুয়ের এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, বি এর দাগে মোট তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভালো করে টেবিলটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাউ লাল কলাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে।